নমস্কার, আমি সুখেন্দু, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ক্ষমতা খর্ব করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ উঠল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। দলীয় সূত্রের দাবি, গত বিধানসভা ভোটের আগে থেকেই দিলীপ ঘোষকে কোণঠাসা করছেন কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ। কলকাতার এক পাঁচতারা হোটেলে তিনি অপমানও করেছিলেন রাজ্য সভাপতিকে। এরপর গোটা ভোট পর্বে দিলীপবাবুকে কার্যত নিষ্ক্রিয় করে রেখেছিলেন দিল্লির নেতারা। সম্প্রতি দলের এক সাংগঠনিক জেলার নিচুতলার নেতৃত্বের সামান্য রদবদল ঘিরে দিলীপবাবুকে আরও কোণঠাসা করার ঘটনা সামনে এসেছে। অথচ তার হাত ধরেই বাংলায় উত্থান বিজেপির। সেই রাজ্য সভাপতিকে এভাবে পঙ্গু করে রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে দলের বিভিন্ন স্তরে বিদ্রোহের ইঙ্গিত মিলছে। রাজনীতির সঙ্গে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখতে সঙ্গে থাকুন নিউজ নাওতে।